সামনে দুর্গাপূজা আসতেছে, আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালোমতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোনো অবস্থাতেই মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোনো মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না। আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে, যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে, যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে। কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না, যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ, অন্য করে এখানে আনন্দ হতে পারে না। এই মাঠের নাম জানি কি? পাকিস্তান মাঠ, এখন বাংলাদেশ মাঠ। আসলে যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা বর্তমানে চারবার স্বাধীন হয়েছে। কয়বার স্বাধীন হয়েছে? চারবার স্বাধীন হয়েছে, আমরা অনেকেই জানি না, এর জন্যই প্রশ্নটা তুলছি। আমি দেখেন এই দেশটা ছিল একসময় মুসলমানদের, 750 পর্যন্ত মুসলমানরা শাসক ছিল, 1200 বলতে পারেন আপনি মুসলমানরা শাসক ছিল। কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদেশে শাসন করে নাই, শোষণ করেছে, নির্যাতিত হয়েছিল মুসলমানরা। আজকে আমাদের বাচ্চারা জানি না আমরা কীভাবে নির্যাতিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, কত মুসলমান হত্যা হয়েছিল, কত মুসলমান আহত হয়েছিল, কত মুসলমান হিজরাত করতে বাধ্য হয়েছিল, কত মা বিধবা হয়েছিল, কত সন্তান আহত হয়েছিল, কত বাচ্চা এতিম হয়েছিল আমরা অনেকেই জানি না। 200 পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদের উপরে এমন নির্যাতন করেছে। শুধু একটা ঘটনা বলি, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন মুসলমান না একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এখন মনে করেন কী পরিমাণে আলেমকে হত্যা করা হয়েছে, 80,000 আলেমকে শুধু হত্যা করেছে, 80,000 আলেমদেরকে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করা হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু তারা কলেমা ছাড়ে নাই, দিনের দাওয়াত ভুলে নাই, ইসলাম ছেড়ে বেঈমান হয় নাই। আবার মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনের ভিত্তিতেই 1857 ঈসাই সালে আজাদী আন্দোলন সেফাই বিপ্লবের প্রথম নেতৃত্ব প্রদান করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, জাফর থানসের রহমতুল্লাহ আলাই, কাসেম নাথ রহমতুল্লাহ আলাই, তাদের ব্রিটিশ হটাও আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। এই প্রথম আমরা স্বাধীন হলাম কোন জায়গার থেকে? ব্রিটিশ থেকে। এই প্রথম স্বাধীন, স্বাধীনতার পরে দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না। আবারও আমরা চিন্তা করলাম যে ভিন্ন একটা দেশের দরকার, ভূখণ্ডের দরকার, যেখানে মুসলমানরা থাকবে, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা কথা বলতে পারবে, ইবাদত করতে পারবে। আমরা আবার আন্দোলন শুরু করলাম, পাকিস্তান 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 জিন্দাবাদ। এই পাকিস্তানের জন্য আন্দোলন কে করেছে? একমাত্র মুসলমান, অন্য কেউ না, অন্য কেউ না। এদেশ 47 স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়। এটা মাথার মধ্যে প্রত্যেকটা মুসলমান রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে, এদেশ স্বাধীন হয়েছিল 47 ভৌগোলিক অবস্থানের কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়,
এদের স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আমরা সংখ্যালঘু মুসলমান, এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম, যার দুইটা অংশ, একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম। এটা মনে রাখতে হবে। দেশ কাদের দেশ? সবাই একসাথে বলেন, কাদের দেশ? কাদের দেশ? না, মাথার মধ্যে রাখেন, এই দেশ মুসলমানদের। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান, সবার অধিকার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। যেরকম আজকে যে ইউনিভার্সিটি দেখতেছেন, ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন, বুয়েট দেখতেছেন, এর প্রতিষ্ঠাতা কে বলেন তো? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। মুসলমানরা জানে না, তুমি কি জানো এই বুয়েট, এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজনই দান করেছেন, নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। এটা মুসলমানদের প্রতিষ্ঠান। কেন করেছেন? এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য। আপনাকে জানেন, তখন ক্যালকাটায় বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে, 41 বার মিটিং হয়েছিল, 41 বার। এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইর মাঠে মিটিং হয়েছিল, যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে। যদি ঢাকা ইউনিভার্সিটি হয়, তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। না, আমরা ওই মুসলমান যারা সাম্যতে বিশ্বাসী। মেডিকেল করেছি আমরা, বুয়েট আমাদের, ঢাকা ইউনিভার্সিটি আমাদের, কিন্তু পড়ার অধিকার কথা বলেন না কেন? পড়ার অধিকার সবার, এইটাই আমরা চাই, এইটাই আমাদের সংস্কৃতি, এইটাই মুসলমানদের আদর্শ, এইটাই মুসলমানদের নিয়ম, এইটাই মুসলমানদের চরিত্র। যেরকম দেশ আমাদের, বাঁচার অধিকার সবার, দেশ আমাদের থাকার অধিকার সবার, দেশ আমাদের পড়ার অধিকার সবার, দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালোমতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখব, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোনো অবস্থাতে মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে, কোনো মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না। আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে, যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে, যেন কেউ কোনো অবস্থাতেই তাঁদের উপরে আক্রমণ করতে না পারে। কিন্তু মনে রাখতে হবে, ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না। যাদের ধর্ম, যাদের উৎসব, তাদের উৎসব, তাদেরই আনন্দ, অন্য করে এখানে আনন্দ হতে পারে না। এটা মনে রাখতে হবে। আমরা খলত মলত করি, গড়িয়ে ফেলি, এটা ভুল। আমরা কি বলি, ধর্ম যার যার উৎসব সবার, এটা ভুল মেসেজ, এটা ভুল থিওরি, এটা ভুল দর্শন। ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা ভুল। তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসাহিত হয় না, তার উৎসব কেন পালন করে না? ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদগাহে কেন নামাজ পড়ার জন্য আসে না? এটা ভুল মেসেজ। আমরা বলতে পারি, ধর্ম যার যার উৎসব সমার, লেকিন নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রদান করব। আর কিসের নিরাপত্তা? হিন্দুরা আমান, তারা নিরাপদ। আমি মনে করি, হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে, তারাই তাদের মন্দিরের উপর আক্রমণ করে, প্রতিমার উপর আক্রমণ করে। কেন মুসলমান, খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না? এটা ভুল।
যাই হোক, এরপর 47 আমরা ডিভাইডেড হলাম, পাকিস্তান নামে একটা দেশ পেলাম, ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো। কিন্তু পশ্চিমারা আমাদের অধিকার না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। 71-এ বাংলাদেশ নামীয় আবার একটা ভূখণ্ড পেলাম। এইবার স্বাধীনতা কতবার হলো? তৃতীয়বার। আর 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম। কেন? বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলন কিসের? এই হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয়, বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন। ঋষি, কামার, মজদুর, চামার, তাঁতি, শ্রমিক না, কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নাই, বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই 24-এ 5ই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম। হয়তো মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি মনে করি 5ই আগস্টের এই বিপ্লব, এই আন্দোলন, এই স্বাধীনতা, এটা কোনো ব্যক্তিত্বের, কোনো দলের এটা কৃতিত্ব নয়, এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহর, আমার আল্লাহ ফক রব্বুল আলমিনের রহমাতি। এই ফ্যাসিস্ট এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? 5ই আগস্টের পরে আজকে আবার একদল ফ্যাসিবাদ, দখলদার, লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে। আমরা চাই না কারোর উপর জুলুম করতে। আমরা স্পষ্ট বলেছি, নিরাপরাধ যারা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করার কারণে আমরা তাদেরকে জেল দিতে চাই না, কেস দিতে চাই না। যারা অপরাধী, সে আমার দলের হোক না কেন, আমার সন্তান হোক না কেন, যে অপরাধী আমি তার বিচার চাই। কিন্তু যে অপরাধী নয়, সে আমার দুশ্মন হলেও আমি তার বিচার চাই না। মনে রাখতে হবে, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসছে, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। এর নাম ইসলাম, এর নাম মানবতা, এর নাম নীতি ও আদর্শ। আমি এখানে সমস্ত মুসলমানদেরকে বলবো, সমস্ত ভাইদেরকে বলবো, হাজারো ভালো মানুষ, চরিত্রবান মানুষ, শিক্ষিত মানুষ আজকে রাজনীতি করে না কেন? গান্দার কারণে, নষ্ট রাজনীতির কারণে, এই পচা রাজনীতির কারণে। এই পচা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষগুলি বাহিরে থাকার কারণে চোর, গুন্ডা, বদমাশ, লুচ্চ এবং ডাকাতরা এই অঙ্গনকে দখল করে নিয়েছে। আমি অনুরোধ করব, আসুন, ঘরে বসা, মসজিদের কোণে বসা, প্রতিষ্ঠানে বসা হাজারো ভালো, ভদ্র, জ্ঞানী, চৌকাশ, দেশপ্রেমিক, মানবতার পক্ষে হাজার মানুষ যারা আসেন, আপনারা আসুন, আর রাজনীতিতে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে চলে আসুন, এই ছায়া তলে চলে আসুন। আমরা ভালো মানুষগুলি ঐক্য হয়ে এই দেশটাকে ভালো বানাবার চেষ্টা করবো, ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, আমার মা বোনদের ইজ্জত নিরাপদ হবে, যেখানে শ্রমিক, তাঁতি, কুলি, মজদুররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, যেখানে বৈষম্য থাকবে না, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সম্মিলিত পাবে, এই দেশটাকে গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে দেশ যদি ইসলাম হুকুমত চলে আসে, আমি বিশ্বাস করি আগামী 5-10 বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না, সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আপনি কি জানেন এদেশের অবস্থাটা কি? আপনারা দেখেছেন উন্নয়ন, উন্নয়ন, কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাই কেউ। কত ডাকাতির উন্নয়ন হয়েছে, কত লুটপাটের উন্নয়ন হয়েছে, আপনি কি জানেন? এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও
1,50,000 টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে। 14,00,000,000 টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, ব্যাংকে লুটপাট করা ফেলা করা হয়েছে, চুরি ডাকাতি করে গোটা ব্যাংকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা প্রকল্পর থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে। আপনাকে দেখেন নাই আমাদের দেশের এক যুবলীগের লিডার, সে সিঙ্গাপুরের জুয়ার আসরে এক টেবিলে 200 কোটি টাকা হারার পরেও তার চেহারার মধ্যে পরিবর্তন আসে নেই। এদেশ না, আমরা চুরি চাই না। এই টাকা কাদের টাকা? সরকারের কোনো টাকার গাছ নাই, যে টাকার গাছ থেকে সে টাকা আমদানি করে। সরকারের টাকার গাছ কারা জানেন? এই আপনারা সবাই, এই কৃষক, শ্রমিক, মজদুর, তাঁতি, ঋষি, চামার, আমরা এখানে যারা ধারণা আছি, প্রত্যেকটা মানুষ ভ্যাট এবং ট্যাক্স পে করি। এই যে মাথার মধ্যে টুপি, এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। চশমা পরিধান করছেন, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আজকে যেই মাঠের মধ্যে আছেন, এখানে আপনার ভ্যাট ট্যাক্স আছে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, সেখানে ভ্যাট ট্যাক্স আপনারই। আজকে যেই পানি পান করতেছেন, সেই ভ্যাট ট্যাক্স আপনার। আজকে যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, সেই ভ্যাট ট্যাক্স আপনার। আজকে যে গ্যাস ব্যবহার করতেছেন, আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনার উপরে জুলুম এবং অত্যাচার করা হচ্ছে। বারবার কারেন্ট বিল বাড়ছে, বারবার গ্যাস বিল বাড়ছে, বারবার পানির বিল বাড়ছে, বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে। জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নেই, বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি। আসুন, আমি ভদ্রলোকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে একসাথ হয়ে দেশটাকে গড়ি। আর যেই ভদ্র মানুষগুলি আছেন, আদর্শবানেরা আছেন, চরিত্রবানেরা আছেন, আমি দাওয়াত দিচ্ছি, আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে আদর্শভিত্তিক এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন।